নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনি হাসতে ভালোবাসেন, আপনি ভাববেন হাসতে কে না ভালোবাসে। আসলে হাসার অনেকগুলো ভালো দিক আছে। এক তো হাসলে আপনার শরীর ভালো থাকে, হাসলে আপনাকে দেখতে সুন্দর লাগে, বা যে আপনাকে দেখছে তার মনটাও ভীষণ ভালো হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরা ধীরে ধীরে হাসতে ভুলে যাচ্ছি, বা হাসিটা হয়তো আমাদের অনেক বেশি ক্ষীণ হয়ে যাচ্ছে। একদম শিশুকালে আমরা মন খুলে হাসতাম, তারপর ধীরে ধীরে ওই কৃত্রিম কিছু হাসি আমরা হাসি, কিন্তু অন্তর থেকে খুশিতে হাসি এটা বোধহয় খুব কমই আমরা করে থাকি। কারণ অবশ্যই ঠিক কথা, একটা ছোট্ট বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে, যখন সে প্রেশারটা অনুভব করে, তখন ধীরে ধীরে তার হাসি ম্লান হতে শুরু করে দেয়। মা বাবার চাপ, রেজাল্ট ভালো করতেই হবে, কিন্তু সে হয়তো মনোনিবেশ করতে পারছে না, সে পেরে উঠছে না, হাসি তার কিন্তু ধীরে ধীরে হালকা হতে থাকে। এরপর তার যুদ্ধ শুরু হয়, সে কিভাবে অর্থ রোজগার করবে। মনের মতন অর্থ রোজগার না করতে পারলে হাসি আরো ম্লান হয়ে যায়, আর যেটুক বাকি থাকে সেটা বিবাহিত জীবনে মনোমালিন্যের কারণে একেবারে ভ্যানিশ হয়ে যায়। তাহলে ভাবুন না এরপর আপনি হাসবেন কিভাবে। তবে সৌভাগ্য এবং সমৃদ্ধি সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনার লাইফের ম্যাক্সিমাম হাসিটা আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করে, আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনাকে হাসি খুশি দেখার ইচ্ছেটা রাখে। আর কিভাবে এটা সম্ভব, যারা দীর্ঘদিন এই অনুষ্ঠানের সাথে যুক্ত তারা কিন্তু অবশ্যই জানেন। আর যে মানুষটা আমাদের ভালো রাখেন, আমাদের হাসতে শিখিয়েছেন, অবশ্যই সেই মানুষটা অর্থাৎ আমাদের সকলের ভীষণ প্রিয়, খুব কাছের সব্যসাচিতা, তাকে জানাবো। আজও অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আপনাদেরকে আরো আর একবার স্বাগত জানাই। ঠিক সৌভাগ্যে সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো, একদমই তাই। আমরা সমস্ত সোশ্যাল সাইটে রয়েছি সৌভাগ্য ও সমৃদ্ধি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। এখন এই চ্যানেলে আমরা প্রোগ্রাম করছি, তবে সঙ্গে সঙ্গে আগে একটা কথা বলে নিই, আমাদের বুকিংয়ের টাইম, মানে কেউ হেল্পলাইনে ফোন করতে চান, নিজের বুকিং করতে চান, নথি অবশ্য নিজের সম্বন্ধে জানার জন্য হেল্পলাইনগুলো হেল্প করতে পারে না, কারণ যা জানানোর তো আমি জানাই। তো সেটা টাইম সকালবেলা 9টা থেকে রাত্রিবেলা 9টা। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা দেখছেন পৃথিবীর সর্বকনিষ্ঠ অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম সৌভাগ্য সমৃদ্ধি। তবে একটা কথা এর সঙ্গেও বলে নিই, সেটা হচ্ছে যে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আর যারা বড় রয়েছেন তাদেরকে প্রণাম জানাই, যারা সমবয়স্ক বা আমার থেকে ছোট তাদের অনেক অনেক ভালোবাসা, আপনাদের থেকেও ভালোবাসা আশীর্বাদ কামনা করি। একদম। আর চলে এসেছেন আমাদের বন্ধু, কথা বলে নিই চট করে, কে আছেন আমাদের সাথে? নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, অনুষ্ঠান কেমন লাগে? শুধুমাত্র আমরা শুনবো, আপনি কার সম্বন্ধে জানবেন? আপনার ছেলের সম্পর্কে জানবেন, বেশ তাহলে আমরা শুনে নি। নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাকে স্বাগত জানাই। আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের সুস্থতা কামনা করি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তি পান। আচ্ছা, গড়বেতা একটা বিরাট বড় জায়গা, গড়বেতা বাজার রয়েছে, আমলাগোড়া রয়েছে। আরে বাবা, কোথায় থাকেন আপনি? কোথায়, জায়গাটার নাম কি? আচ্ছা আচ্ছা, গ্রামের নামটা কি জানা যাবে? আমি তো এটা সম্বন্ধে জানতে চাই, মানে গড়, আমার গ্রামের নাম হচ্ছে গড়ংলা। হ্যাঁ, আমার গ্রামের নাম হচ্ছে গড়ংলা, গড়বেতা পাশে। আচ্ছা, সেটাও চিনি আমি কিছু একটা। হ্যাঁ, আনাচে কানাচে সবই চেনেন। এবারে আপনার মনে প্রশ্ন হবে, তাহলে আমি কি করে চিনি? আমি রাধানগর বাজার চিনি, সব চিনি। আচ্ছা স্যার, আচ্ছা, যখন মানে আজকে আপনি আমার প্রোগ্রামে ফোন করেছেন আমি খুব আপ্লুত, অনেক খুশি, কারণ আপনি তার মানে মানে কে এসেছিল, আপনি এসেছিলেন? হ্যাঁ স্যার, কার জন্য এসেছিলেন তখন?
ঠিক আমার মনে আছে আমি 1996-97 গড়বেতা চেম্বার করতাম অনেক দিন আগে ইয়েস ইটস 27 ইয়ার্স ক্যারিয়ার অবশ্যই আমার 27 বছরের ক্যারিয়ার এবং তখন ওখানে একটি লজ ছিল ওই স্টেশনের ওই দিকটাতে যেতে ওই রাস্তাতে আমি নামটা নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না অনেক দিনের কাজলদা ওটার ইয়ে ছিলেন ম্যানেজার ছিলেন কাজলদা বলে একজন আর আর আমি এছাড়াও বসতাম তপনের দোকানে ওটা একটা স্টোনের দোকান ছিল ওটা বাজারের মধ্যেই ছিল আচ্ছা তো এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গাতে আপনি দেখিয়েছেন আমাকে তখন দাদা নিজের জন্য দেখিয়েছিলেন দাদা তখন আপনি নিজের জন্য এসেছিলেন তো কেমন লেগেছিল আপনি নিজের সম্বন্ধে স্টুডেন্ট লাইফে এসেছিলেন এখন ছেলের সম্বন্ধে জানবেন তো কেমন লেগেছিল এসে ওনার সামনে থেকে দেখে কথা বলে কি উপলব্ধি ফিল করেছিলেন উচ্চ শিক্ষিত স্তরের মানুষরা কিন্তু আপনার সঙ্গে দেখা করেছেন বা ঠিক ঠিক মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে যাক পুরনো ভালো আছেন তো আপনি বেশ বেশ ছেলে বয়স কত হলো তার মানে অতি অবশ্যই মানে আমারও চেম্বার হয়েছে 95-96 আর 97 ইন বিটুইন তো তারপরে স্বভাবত অনেক দিন 27-28 বছর তো যাই হোক এখন অতি অবশ্যই নিজের ছেলের ক্যারিয়ার নিয়ে আপনি জানতে চান তখন এসেছিলেন আপনার ক্যারিয়ার নিয়ে এখন আপনি নিজের পায়ে যাই হোক দাঁড়িয়েছেন যা করে খাচ্ছেন আর এখন আপনি জানতে চান আপনার ছেলের ক্যারিয়ার নিয়ে তাই তো দাদা মানে বংশ পরম্পরায়ও আপনারা কিন্তু সব্যসাচী দেখে পছন্দ করছেন এটা কিন্তু স্বীকার করতে হবে মানে বাবা এসেছেন সন্তান আসছে সন্তান যদি ভালো থাকেন আমি ড্যাম শিওর যে সে তার ছেলেকে নিয়ে আসবে যদি ততদিন দেখে থাকে অবশ্যই থাকবে তবে সবাই একটা কথা বলে যে আমার চেহারার বিশেষ কোনো কিছু পরিবর্তন হয় কোনো পরিবর্তন হয় একদম আমি 95 এও যেরকম ছিলাম এখনো সেরকমই আছে এটা সবাই বলে চিরকুমার বলে কেন তো যাই হোক অনেকটা গল্প আপনার সঙ্গে করে কাটালাম এবারে ছেলে কি সামনে আছে আপনার আচ্ছা বাড়িতে আছে তো আপনি আমি শুনে আছো যে আপনার হাতটা দেখাই সমস্যাটা বাদ করে দেবো আসুন এটা আপনার হাত একবার স্ক্রিনের দিকে তাকান একটা মিনিট একটা মিনিট টাইম দেবেন দেখাচ্ছি চেষ্টা করছি একটু নেটওয়ার্ক এর ইস্যু চলছে আপনার ডান হাতটা দেখবে না ডান হাতের যে প্রথম আঙুল এটাকে আমরা বৃহস্পতির আঙুল বলি দ্বিতীয় আঙুলটাকে বলি শনি আঙুল তৃতীয় আঙুলটাকে বলি তৃতীয় আঙুলটাকে বলি আমরা রবির আঙুল এবারে এবারে আপনি দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন তো বেশ এবারে খেয়াল করে দেখুন এখানে এই যে জায়গাটা এখানে লেখা রয়েছে 6 ভালো করে খেয়াল করে দেখুন যদি ওটা খুব ছোট লেখা আপনার ওখানে এই যে জায়গাটা ঠিক এই এইখানে না একটা সে অর্ধচন্দ্রাকৃতির মতন একটা লেখা টাইপের আপনার এখানে হয়ে গেছে খেয়াল করে দেখুন একদম এটা হচ্ছে কি এটা গুরুজনের হাত তো তার মানে গুরু থেকে সন্তানের জায়গাটাকে বিচার করা আমি আবার বলি দিস অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি সত্যি এখান থেকে অনেক যেতে পারে তো যাই হোক এই রেখাটা আছে তো এটা থাকলে কি হয় সন্তানের কেরিয়ারের জায়গায় একটু সমস্যা হয় মানে কেরিয়ার হতে গিয়ে প্রচুর বাধা পেতে হয় বুঝতে পেরেছেন অতএব আপনার মূলত প্রশ্ন তো ওর কেরিয়ার ওর ওর হেলথ মানে স্বাস্থ্য আর ফিউচার প্রসপেক্টটা সেই নিয়েই তো আপনি জানতে চান
ঠিক মানে ছেলে পুরে বড় হলে চাকরি বাকরি ব্যবসা পাতি যা করে তাকে দাঁড়াতে হবে তো কেরিয়ার ফার্স্ট তো কেরিয়ারের জন্য বলি ও যে কোনো কিছু করছে মুখের সামনে থেকে চলে যাচ্ছে আগে জায়গাটাকে ঠিক করুন এই জায়গাটাকে ঠিক করুন কোন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখান বা সৌভাগ্য সমৃদ্ধির সঙ্গে যোগাযোগ করুন আপনার কাছাকাছি চেম্বার বলতে গেলে একমাত্র আমাদের যদি সৌভাগ্য সমৃদ্ধিতে আসতে হয় তাহলে মেদিনীপুর হ্যাঁ মেদিনীপুরের কোথায় বসে এই হেল্পলাইনে একটু ফোন করে জেনে নেবেন তো মানে যেটা হয় আগে যখন আমি 95-96 ওখানে বসতাম তখন আমি ওই আপনার রাধানগরে বসতাম তারপরে রোডে বসতাম বাঁকাদহতে বসতাম তো ন্যাচারালি ওই সব জায়গাগুলো তো আমার সব চষা একদম ফুলবেড়ে এই এই সব জায়গাগুলো সব আমার চষা তো যাই হোক আপনারা আপনারা এতদিন আমাকে মনে রেখেছেন এর জন্য অনেক কৃতজ্ঞ আমি তো জায়গাটা ঠিক করে নিন আমি 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 কথা দিলাম আমি অন্তর থেকে চেষ্টা করব যত দূর সম্ভব ব্যাপারটাকে ঠিকঠাক করার সংখ্যাগুলো অ্যাকচুয়ালি প্রথমত বলি আমরা এখানে বসে চ্যানেলে বসে কোনো সরকারি চাকরির প্রতিশ্রুতি বা কথা বলতে পারি না কারণ আমরা ব্রডকাস্ট অথরিটির আন্ডারে এই প্রোগ্রাম করি তো ন্যাচারালি চেম্বার আসুন সব বিস্তারিত নিশ্চয় কথা বলবো ঠিক আছে সঙ্গে থাকুন দাদা খুব ভালো লাগলো তবে এটা ঠিক আমার চেম্বারে ভিজিটও বেশি আর রেমেডির দাম অনেক বেশি তাই জন্যই সবাই আসবে এই জানানো তো দিয়ে দেওয়া হয় কারণ কাউকে না দুঃখ দিতে উনি পছন্দ করেন না আপনি এলেন না চেম্বার সবকিছু জেনে সেটা তাও ভালো কিন্তু আপনি চেম্বারে এলেন তারপর দুঃখ পেলেন বাড়ি চলে গেলেন নিরাশ হয়ে সেটা কিন্তু আপনার থেকে ওনাকে অনেক বেশি দুঃখ দেয় সে কারণে কিন্তু বলে দেওয়া তবে ভালো এটা লাগলো এতগুলো বছর আগে সে 1996 ওই সময় আপনি কথা বলছেন উনি এসেছিলেন এবং কোন একটি স্কুলের বোধহয় হেড স্যারের কথা বললেন না এসেছিলেন কলেজের প্রফেসর কথা বলেন তিনি এসেছিলেন এবং তারা আপনারা দেখেছেন কথা বলেছেন নিজেদের সম্বন্ধে জেনেছেন এবং তারপর আপনি ভরসা করেছেন সেই মানুষটিকে যে মানুষটিকে এতগুলো বছর আগে নিজের জন্য দেখেছিলেন এটা কিন্তু খুব বড় প্রাপ্তি আমাদের এই সৌভাগ্য এবং সমৃদ্ধি অনুষ্ঠানের কারণ যে মানুষটি নিজে উপকার পায় সে মানুষই তার থেকেও বেশি উপকার তার সন্তানের জন্য চায় সুস্মিতা একটা কথা আজকে আমি না বলে পাচ্ছি না হয়তো বলতে পারো এটা আমার আবেগ সেটা হচ্ছে আমার সঙ্গে না আমার যত পুরনো ক্লায়েন্ট হোক তাদের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয় না একদম ঠিক কথা তারা সবাই আমাকে ভালোবাসেন মানে ঈশ্বরের কাছে অশেষ অশেষ মানে কি বলবো অশেষ করুণা তার তাকে অশেষ মানে আমি প্রচুর প্রণাম জানাই তাকে আর সঙ্গে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে যে দেখুন আমি তো মানুষ আমারও কোনো জায়গায় ভুল হতে পারে তাই আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ যদি আমি কোনো ভুল করে থাকি পরের বন্ধুর সঙ্গে কথা বলি কে আছেন নমস্কার নমস্কার কে বলছেন দিদি ভাই আমি রেখা ঘোষ বলছিলাম কোথা থেকে বলছেন বালিগঞ্জ বালিগঞ্জ থেকে বলছেন অনুষ্ঠান নিশ্চয়ই দেখেছেন আগেও হ্যাঁ দেখি বেশ কার সম্বন্ধে জানছেন আজকে মেয়ের সম্বন্ধে জানছেন আজকে বেশিরভাগই আমরা দেখছি অভিভাবকরা তাদের সন্তানদের সম্বন্ধে জানতে চাইছেন আপনাকে সৌভাগ্য সমৃদ্ধিতে স্বাগত জানাই নমস্কার জানাই নমস্কার দিদি ভাই নমস্কার আরে দিদি ভাই সববার আগে বলবো আপনার অতিরিক্ত টেনশন আপনি রিডিউস করুন কমান আচ্ছা এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার স্বাস্থ্যের দিকে আগে নজর দিন এই দুটো জিনিস কেন গন্ডগোল হচ্ছে আমি ভাই হিসেবে বকতে পারি আপনাকে টেনশন খুব বেশি করেন টেনশন আছে এবং তাছাড়া নিজের স্বাস্থ্যের প্রতি একটু উদাসীন কিন্তু স্বাস্থ্য ঠিক করতে হবে এটা কিন্তু দাদা বলছেন যে স্বাস্থ্য দিকে নজর রাখুন আপনি ভালো না থাকলে মেয়ে কিভাবে ভালো থাকবে সবার আগে নিজেকে ভালো রাখতে হবে মেয়ে বয়স কত মেয়ের বয়স 42 আচ্ছা প্রথমে বলি উনারও মানসিক প্রেসার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে মানসিক চাপ বুঝতে পেরেছেন এক নম্বর মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় নম্বর ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে তৃতীয় নম্বর মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে না সমস্ত
সমস্ত কিছুতে কেন উনি বিধ্বস্ত হয়ে যাচ্ছেন, সাবধান। বুঝতে পেরেছেন? সাংসারিক অশান্তি সাবধান, এই জায়গাটাও মেনশন করলাম। এরকম কি সমস্যাগুলো হচ্ছে দিদি ভাই এই মুহূর্তে মেয়ের সাথে? তাহলে এটাও তো একটা বড় দুশ্চিন্তার কারণ, এটা শুধু আপনার না, এটা কিন্তু ওরও একটা দুশ্চিন্তার কারণ। দুশ্চিন্তা তো বটে। এবারে কোন জায়গায় ওনার সমস্যা সেটা দেখিয়ে দিই, সোজাসুজি স্ক্রিনটা দেখুন, আমি দেখাচ্ছি, এক মিনিট সময় দেবেন। আমি হ্যাঁ দেখিয়েছি স্ক্রিনটা, হাতটা একটু অন্য হবে স্ক্রিনটা, একটা মিনিট। এটা ওনার নিজের হাত দেখবেন, বাঁ হাত দেখবেন? হ্যাঁ, আপনি আপনার বাঁ হাতটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে। অবশ্যই বাঁ হাত আমরা নজরে রাখবো, আপনি একটু সঙ্গে থাকুন। পাশাপাশি সকলের জন্য বলবো যে টিভি স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বার গুলো কিন্তু নোট করবেন এবং সেখানে ফোন করে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং অনলাইন কনসালটেন্সি কিন্তু চলছে, এবং যারা ফোন করবেন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কিন্তু ফোন করবেন। তাছাড়া চেম্বারও কিন্তু ওপেন রয়েছে, চেম্বারও কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ কিন্তু করতে পারছেন। একদম। এবার এবারে এবারে দেখাতে চলেছি আপনার হাতটি, আমি বলবো আপনার স্ক্রিনের দিকে আপনি নজর রাখুন। হ্যাঁ, এসে গেছে হাত। এবারে খেয়াল করে দেখুন, যদি এই জায়গাটা খেয়াল করে দেখেন, এখানে লেখা রয়েছে ম্যারেজ লাইন, এই যে জায়গাটা দেখতে পেয়েছেন? হ্যাঁ, এবার দেখতে পাবেন উনি। এবারে এই যে বড় করে দিয়েছি, দেখতে পেয়েছেন? হ্যাঁ। এই ম্যারেজ লাইনে দেখুন ওনার দুটো রেখা না, মানে একটা এদিকে আর একটা এদিকে, যেরকম বেঁকে গেছে, ওই জন্য আমি হাতটা দেখালাম। এই উপরের দিকে বেঁকে যাওয়ার জন্য এই বিপত্তিটা ঘটছে, বুঝতে পেরেছেন? অতএব এটাকে তো ঠিক করতে হবে, এটা ঠিক না করলে কি করে হবে? হ্যাঁ, আপনার জ্বর হলে, আপনার অসুখ হলে আপনি কার কাছে যান? ডাক্তারের কাছে যান তো? আপনার বিষয়ে আপনি হাঁটু কোমর পা জয়েন্টের ব্যথা নিয়ে সাবধানে থাকুন। একদম সাবধানে থাকুন। যাই হোক, আগে ওনার এই জায়গাগুলোকে ঠিক করার, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে আশা করি, আমি চেষ্টা করব ঠিক করার, এটুকু কথা দিতে পারি। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন দিদি ভাই, ভালো লাগলো, তবে খুব ভালো লাগলো না, আমি এই জন্যই কথাটা বললাম। আমরা বলি পড়াশোনার কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি পড়াশোনা করতে পারেন, কিন্তু একটা 16 বছর বয়সে একটি মেয়ে মাধ্যমিক দিবে এটা খুব স্বাভাবিক, সে যদি 30 বছর বয়সে মাধ্যমিক দেয় তখন স্বাভাবিকভাবে অনেকের সেটা চোখে লাগে, কিন্তু পড়াশোনাটা তো পড়াশোনা। একই রকমভাবে উনি আগে যোগাযোগ করা কি উচিত ছিল না? 42 মেয়ের এজ হয়ে গিয়েছে, একটা ডিপ্রেশন কাজ করছে, বিয়ে হয়নি, মানসিকভাবে দুজনে বিধ্বস্ত হয়ে পড়ছেন, কিছু শরীর ভালো যাচ্ছে না, এত দিন পর আপনার মনে হলো একজন অ্যাস্ট্রোলজারকে একটু ফোন করে দেখি। এটা যদি আরো 20টা বছর আগে করতেন না দিদি ভাই, বোধহয় জীবনে এই হতাশা, এই দুঃখটা দেখতে হতো না। অনুষ্ঠানের প্রথমেই বললাম না, আমরা আমাদের হাসিটা হারিয়ে ফেলছি এবং তার জন্য অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই ভীষণ রকম। একদমই তাই, একদমই তাই। আমরা পরের ফোনটা একটু নিন। একদম, প্লিজ। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার দিদি। কে বলছেন? রিতা পা বলছি। কোথা থেকে? আমি বেহালা থেকে বলছিলাম। বেহালা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুবই ভালো লাগে, দাদা প্রোগ্রাম দেখি সবসময়। বাহ, খুব ভালো, খুব ভালো, দাদার কথা অক্ষরে অক্ষরে মেনে চলে আর কি। রিতা শাহ, আপনাকে স্বাগত জানাই, নমস্কার জানাই, আপনার পরিবারের প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আগে ঈশ্বরের কাছে বলি। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। আমাকে কিছু বলতে হবে না, আপনি জানেন, যদি কেউ কিছু বলে তাহলে তার আগে আমি লাইন কেটে দিই। শুধু আপনি বলুন যে কার সম্বন্ধে জানতে চান। আমি আমার সম্বন্ধে জানতে চাই। ব্যাস, আর কিছু বলতে হবে না। আর কিছু বলতে হয় না, চুপটি করে থাকুন। এবারে এবার চুপ করে থাকুন, আমি দেখিয়ে দেবো। প্রথমে রিতাকে একটা কথা বলবো, দাদা হই তো ওই জন্য বলতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে রিতা খুব ভালো মনের মেয়ে, ঠিক কথা, কিন্তু চট জলদি খুব রেগে যায়, রাগটাকে কমাতে হবে, তাই নাকি? খুব রেগে যায়। এত সুন্দর করে কথা বলছি যে রিতা দি আমাদের সাথে, এসে মাঝে মধ্যে খুব রেগে যায়?
রাগ কোন মানুষের না হয়, পৃথিবীতে তোমারও রাগ হয় আমারও রাগ হয়, একটু আগেই তুমি দেখেছো আমি সঞ্চালককে সরি ক্যামেরাম্যানকে বোতল ছুঁড়ে মেরেছি, এটা কি ও হতেই পারে। তো ঠিক সেরকমই যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রাগটা একটু বেশি সেটাকে কমাতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে না, নিজের ক্যারিয়ারটাকে ভালো করে গড়তে হবে। জানি তো এটার জন্যই ফোন করেছেন সেটা। আচ্ছা এবার আমি আপনাকে টিভি স্ক্রিনে একটা হাত দেখাবো, এই হাতটা দেখে আপনাকে বুঝে নিতে হবে। আমি একে বলবো, পিসিআর কে বলবো প্লিজ হাতটা একটু স্ক্রিনে দিন। হ্যাঁ ধরে নেওয়া যাক এটা আপনার হাত। দাঁড়ান একটু, একটা মিনিট, আপনার হাতটা একটু আসতে সময় লাগছে, তবু যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। আপনার বাঁ হাতটা দেখবে না, এবং হাতের গঠন, হাতের রেখা, হাত নিয়ে কিন্তু প্রচুর কথা কিন্তু এই সৌভাগ্য এবং সমৃদ্ধি অনুষ্ঠান থেকে আপনারা পান। খুব জোরের সাথে বলতে পারি যে দীর্ঘদিনের পড়াশোনার পরেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করা হয়। প্রত্যেক জনের কিন্তু হাত মিলিয়ে দেওয়া এবং সেটা শুধুমাত্র সৌভাগ্য এবং সমৃদ্ধি এই অনুষ্ঠানের মধ্যে থেকে কিন্তু পাওয়া সম্ভব। আপনার হাতটার দিকেও আমরা নিশ্চয়ই নজর রাখবো, কিন্তু তার পাশাপাশি একটু বন্ধুদের জন্য চট করে বলে রাখি যে মালদা, বালুরঘাট, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্র কিন্তু চেম্বার রয়েছে। আমরা আগে একটু হাতটার দিকে নজর রাখি, তারপর আমি আবারও চেম্বারের কথা আসবো। হাতটা একটু বড় করার চেষ্টা করছি, দেখে নিন এটা ধরুন আপনার হাত। এবারে দেখুন একটা আমি ডিফারেন্ট লাইন এখানে তৈরি করেছি, একটা রেড কালারের রেখা উপর দিকে গেছে, খেয়াল করেছেন? এটা মোটা বেশ। এবারে যদি খেয়াল করে দেখেন ঠিক এই জায়গাতে না কিছু রেখা দু একটা রেখা এখানে তৈরি হয়েছে, এখানটা যেন একটু হিজিবিজি হয়েছে, ঠিক হাতের এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন তো। আপনার কিছু গাইনিকাল প্রবলেম আসতে পারে, সাবধান, এক নাম্বার। আচ্ছা দ্বিতীয় নাম্বার, এই যে রেখাটি গেছে এই রেখাটিতে দেখুন এইখানে একটি ক্রস আছে যার জন্য আপনার সমস্ত কাজগুলো আটকে যাচ্ছে, দেখুন। আচ্ছা আবারও বলছি এই জন্যই অ্যাস্ট্রোলজি বারবার বলি আপনাদের পাশে থাকার চেষ্টা করে, আগে জায়গাটাকে তো ঠিক করতে হবে তবে তো কেরিয়ার হবে। আপনার অর্থ সঞ্চয় হচ্ছে না, আপনার আত্মীয় ভাগ্য ভালো নয়, একদমই ভালো না। কোনটা ভুল বলেছে রে বাবা? না বলছি তাহলে কোনটা ভুল বলেছি? যাতে হয়ে যায় তার জন্যই সৌভাগ্য সমৃদ্ধির সঙ্গে যোগাযোগ করে নেওয়া একান্ত প্রয়োজন আপনার। এখন আমি বলতে চাইছি আমার চাকরিটা কি এর মধ্যে হবে কি? ওই যে বললাম এই জায়গাটাতে বাধা রয়েছে, জায়গাটা যতক্ষণ না ঠিকঠাক হবে তাতে প্রচুর লেট হবে, কিন্তু আপনার ব্যাপারটা এটা যেটা হচ্ছে আপনার এক্ষুনি খিদে পেয়েছে, আমি যদি আপনাকে 7 দিন পরে খাবার দিই তাহলে তো হবে না, ঠিক কথা? অতএব যেটা যে জিনিসটা আগে গন্ডগোল সেটাকে সারিয়ে নিন, ঠিক করে নিন। আমি বলছি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি, বুঝতে পেরেছেন? সঙ্গে থাকুন, ভালো থাকুন, আজকে সময় একদম কমের দিকে। তবে হ্যাঁ এটা কিন্তু খুব ঠিক কথা, সব কথা না সবার সঙ্গে আলোচনা করা যায় না বা আলোচনা করা উচিত নয়। এমন কিছু মানুষকে সমস্যা বলবেন বা এমন কিছু মানুষ যদি আপনার সমস্যা বুঝতে পারে যে সলভটাও করে দিতে পারে। আপনি ভীষণ হকচকিয়ে গেলেন যে আমি ফোন করলাম হাজবেন্ডের কেরিয়ারকে ভেবে এবং সেটা উনি বলে দিলেন, আমার বলার প্রয়োজনীয়তা হলো না। তার পাশাপাশি পরিবারের একজন নেশাগ্রস্ত মারাত্মক রকমভাবে আপনার সাথে আপনার হাজবেন্ডের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে, অর্থনৈতিক সমস্যায় মারাত্মক রকম ভাবে জর্জরিত, সবটা আপনার সম্বন্ধে বলে দেওয়া হলো। আসলে আমাদের এখন চেনার মানুষ তো ভীষণ অভাব হয়ে গেছে, কেউ যদি আমাকে চিনতে পারে, আমার সমস্যাটা বুঝতে পারে, তখন কিন্তু খুব ভালো লাগে। একদম, সামনের দিনে আরো আলোচনা হবে, এই দিন এই চ্যানেলে আবার দেখা হবে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার।